রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। প্রথমে চার্চ ডে অ্যাফেয়ার্স ইউএসএ আসছে, এবং ইউএসএ আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দেশ, এবং সব দিয়ে রাজনৈতিকভাবে বলুন অর্থনৈতিক দিয়ে আমি যেটা বললাম, ইউএসএ আপনি জানেন ওরা কোস্টাল ইম্বেগমেন্ট, বাংলাদেশ হওয়ার পর কিন্তু এই যে আপনার কোস্টাল এরিয়াতে ইম্বেগমেন্ট মেজর পোর্শন ওরা দিয়েছে, এই জন্যই আপনি দেখবেন এখন বাগেরহাট, পিরোজপুর এই সমস্ত কারণে যে কোস্টাল ইম্বেগমেন্ট দেখছেন এগুলো কিন্তু তাদের দেশে। সো আই থ্যাংক দেম, এবং ওরা কিন্তু মোটামুটি এগ্রিকালচার ফিল্ডে এবং বিভিন্ন জায়গায় সহায়তা করছে। আমরা ওদের কাছে বলেছি যে স্পেশালি যে আমাদের এনার্জি সেক্টরে, তারপর আপনার ক্লাইমেট যে আমাদের সে ওগুলো আরও বেশি হেল্প করা, ইভেন আমি বলেছি যে ওরা অন্যান্য অর্থসাহায্যতা বিষয়ে বন্যার ব্যাপারে আমি বলছি ক্লাইমেট আমাদের খুব ভালো, এইগুলো ওরা ডেফিনেটলি এসে করবে। আর সবচেয়ে জিনিস হলো ওরা যে প্রাইভেট সেক্টর কত চ্যালেঞ্জ আছে, এই যে বিজিএমের জিএসপি বন্ধ, তারপর আমাদের এফডিআই আসবে সেগুলির ব্যাপারে ওদের কতগুলি শর্ত আছে আপনারা জানেন, ওগুলো পালন করার জন্য তাদেরকে আমরা চেষ্টা করবো। এক্সপোর্ট আমাদের এক্সপোর্ট আমাদের ওই ইনভেস্টমেন্ট আনা, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আমি বলছি, প্লাস জয়েন্ট ভেঞ্চার যদি আরও করতে চাই ইউএসএর এইগুলো করবে, বিশেষ করে টেকনিক্যাল ফিল্ডে ওরা বলেছে ওই যে বেসিস আছে কী কী আছে ওদের ছোটো যদি করার। সো বেসিক্যালি ওরা বলছে যে আমাদের অনেক কিছু নেগোসিয়েশন একটু স্লো ছিল, আমি ওদেরকে বলেছি যে আমরা অনেকগুলো একটা অনেক বিরাট একটা কথা হলো ঋণের ইস্যু নিয়ে আসি, অন্যগুলো ওদের সাথে অবশ্য আমাদের ঋণ নেয়, ওদের সব গ্র্যান্ট ইউএস সমস্ত সাহায্যই কিন্তু ইউএসএআইডি বলেন ইউজি বলেন ওদের কিন্তু ঋণ নেয়, সবই কিন্তু গ্র্যান্ট। সো ওই দিক দিয়ে আমাদের ওদের ইস্যুতে আমরা ভারাক্রান্ত না, এবং ওদের আরও ইনক্রিজ সাপোর্ট আছে, বাজেট সাপোর্ট বলেছে দিতে। সো দেয়ার ভেরি সে ইউএসএআইডি ডিরেক্টর আসছে, ওদের যে ইউএসডিএ ডিপার্টমেন্ট এগ্রিকালচার ওখানে অনেক সহায়তা করে ওরা, ওগুলো ওরা করবে ইমিডিয়েটলি। আর কিছু কিছু আছে, ওদের খুব হাই লেভেল ভিজিটার আসবে আপনারা জানবেন, ওরা আমাদের সাথে কথা বলবে অবশ্যই আমি বসে করবো, তাই না? এই তো এইগুলো আর এখন বলার দরকার নেই, কি আসবেন আসবেন আর আপনি জানতে পারবেন, ওরা আমাদের সাথে দেখা করবে, ওদের সাথে আরও আরও এটাকে তাড়াতাড়ি করতে আবার কোশ্চেন শিখবে। আমাদের কোনো কিছু যে পেন্ডিং আছে, কিছু কিছু ইস্যু আছে কোম্পানির সাথে ইয়ে হচ্ছে না, ওরা উইল লুক ইন টু দ্যাট। এবং স্পেসিফিক যেমন আছে, যেমন লেবার রাইটের ব্যাপারে ওরা অনেক প্রশ্ন করছে, ওরা আমি বলছি যে এটা মিনিস্ট্রি অফ লেবার দেখবে, বাট দে উইল বি ইন টাচ উইথ দ্যাম ইমিডিয়েটলি, এগুলো ওরা সলভ করবে। পেন্ডিং ইস্যু আছে যেটার জন্য আটকে আছে অনেক কিছু, সো এগুলো ওরা বলছে আমরা দ্রুত সলভ করবো, সেটা আরও হাই লেভেলে আসে কথা বলবো। আর আমরা তো আমি তো ওয়াশিংটনে যেমন মিটিং ওয়ার্ল্ড ব্যাংক মিটিংয়ে, তখন ওদের সাথে আবার প্রতিপালন না করলে হাইয়েস্ট লেভেলে ওরা কংগ্রেস যে আছে সেনেট আছে ওরা কিন্তু সহজে এগুলো করবে না। তাহলে বলে দিলাম, একজন বক্তৃতা দিয়ে দিলাম, এখানে হবে না ওই শর্ত, এবং আমরা জানি কৃষকদের খুব ডিফিকাল্ট না আমাদের দিক থেকে বেশি। স্যার আমরা জেনেছিলাম যে জিএসপি রাজনৈতিক সিদ্ধান্তের উপর একটা মানে ওটা উইথড্র করে নেওয়া হয়েছিল, বলা হচ্ছিল সব সময় এটা নিয়ে আলোচনা হয়েছে সেই জায়গা না, রাজনীতি আছে কিন্তু রাজনীতিতে ইউএসএ তো রাজনীতি চেয়ে বেশি উইথড্র করে শর্ত করে, তাই না? ওদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ওরা যদি ক্লিয়ারেন্স না দেয় ওই আপনার ওই সেনেটর বা কংগ্রেসম্যান বলে আমরা করতে পারবো। স্যার দেবপ্রিয় ভট্টাচার্য আসছিলেন, আমি পরে ওটাই তো ফলো আপ হিসেবে আসছে, আসল দায়িত্ব তো যিনি দেওয়ার দিয়েছেন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।